ফাইন্ডিং বাংলাদেশ আয়োজন করছে এক অনলাইন প্রতিযোগিতার, যা তোমাকে তোমার শেকড়ের কাছে নিয়ে যাবে এবং মৃতপ্রায় ঐতিহাসিক নিদর্শনগুলোর সংরক্ষণ পরিকল্পনায় সাহায্য করবে। মৌর্য সাম্রাজ্য থেকে পালবংশীয় শাসন, সেন থেকে সুলতান, আবার মুঘল সাম্রাজ্য থেকে ব্রিটিশ আমল, আমাদের এই ভূখণ্ডে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন অগণিত শাসক গোষ্ঠী। তাদের শৌর্যবীর্যের বর্ণনা দিয়ে যাচ্ছে শত বছরের পুরনো সব পুরাকীর্তি। এই যেমন বগুড়ার মহাস্থানেই ছিল পুণ্ড্রনগর, এই অঞ্চলের সবচেয়ে পুরনো এবং তৎকালীন সময়ের বেশ গুরুত্বপূর্ণ একটি শহর। আর ঢাকা তো সুলতান, মোঘল এবং পশ্চিমা শাসকদের নির্মিত দালানকোঠায় ভরপুর। তবুও 400 বছরের পুরনো এই শহর যেন স্মৃতিকে হারিয়ে ফেলছে। সমগ্র দেশ জুড়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য, হারিয়ে যাচ্ছে ইতিহাস। অযত্নে অবহেলায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে। কিন্তু এরকম পরিণতি কি হওয়া উচিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের? যদি এমন একটি ঐতিহাসিক স্থাপনাকে বাঁচানো যেত, ধরে রাখা যেত এর ইতিহাস, তাহলে কেমন হতো? যদি ইতিহাসকে অর্থবহ মনে হয়, যদি সংরক্ষণ করার প্রবল ইচ্ছা শক্তি থাকে, তাহলে তোমার জন্যই ফাইন্ড ইওর বাংলাদেশ। রেজিস্ট্রেশন করো শীঘ্রই।